আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে নতুন একটা ট্রিক্স তোমাদের সামনে নিয়ে আসলাম, থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আমরা নাকি যারা ফেসবুক ইউজ করি, তো ফেসবুকের মধ্যে অনেক ভিডিও, অনেক সুন্দর সুন্দর মজার মজার ভিডিও চলে আসে, তো আমরা সেগুলোকে ডাউনলোড করতে পারি না। তো ফেসবুকের মধ্যে এরকম কোনো অপশন নেই যে কোনো ভিডিওকে ডাউনলোড করার জন্য, ঠিক আছে? তো আমি আজকে তোমাদের সামনে এমন একটা ট্রিক্স দেব যেটার সহায়তা তোমরা ফেসবুক থেকে যে কোনো ভিডিও তোমরা ডাউনলোড করে তোমাদের গ্যালারিতে রাখতে পারবা, ঠিক আছে? তো বন্ধুরা, যারা নাকি জানে তাদের জন্য না, তারা ভিডিওটা না দেখলেও চলবে, যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যায়। তো বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নাই, চলো পুরো ট্রিক্সটাই দেখে আসি। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমি আজকে আপনাদের সামনে যে ট্রিক্সটা নিয়ে আসলাম সেটা হয়েছে কিভাবে আপনারা ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে সেভ করবেন, ঠিক আছে? তো এটার জন্য জাস্ট আপনাদের প্লে স্টোরটাকে আপনারা ওপেন করে নেবেন। তো আমি আমার প্লে স্টোরটাকে ওপেন করতেছি। তো প্লে স্টোর ওপেন করার পরে বন্ধুরা, ঠিক আপনাদের কাছে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা ঠিক এই জায়গাটার মধ্যে আপনারা টাচ করবেন সার্চ ফর অ্যাপ। তো এখানে টাচ করার পরে আপনারা এখানে টাইপ করবেন FB ডাউনলোড, ঠিক আছে? তো FB ডাউনলোড সার্চ করার পরে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আপনারা কি করবেন, তৃতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটি শো করতেছে ঠিক এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে ইনস্টল শো করতেছে, তো আপনারা এই জায়গাটার মধ্যে টাচ করবেন। এখানে টাচ করার পরে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, তো একটু ধৈর্য ধরেন। তো দেখেন, আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন আর আমার ভিডিওতে একটা লাইক করে দেন যদি ভালো লাগে, ঠিক আছে? তো বন্ধুরা, ডাউনলোড হয়ে গেছে এবার। তো বন্ধুরা, ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ওপেন শো করবে। তো আপনারা কি করবেন, এবার ওপেনে টাচ করবেন। তো ওপেনে টাচ করার পরে বন্ধুরা একটু এরকম ভাবে সার্চ করবে, তো ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আপনারা কি করবেন বন্ধুরা, এই যে এইখানে দেখেন একটা রাইট সিন আছে, তো আপনারা কি করবেন এই জায়গাটার মধ্যে দুইবার টাচ করবেন। তো দুইবার টাচ করার পরে এখন দেখেন ডান চলে আসছে, তো আপনারা কি করবেন ডান করে দিবেন। তো ডান করে দেওয়ার পরে একটা পারমিশন চাইবে ওরা, তো আপনারা কি করবেন এলাও করে দিবেন। তো এলাও করে দেওয়ার পরে বন্ধুরা একটা অ্যাড চলে আসবে, তো অ্যাডটা আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা কি করবেন, আপনাদের যে ফেসবুক আইডি আছে, যে মোবাইল নাম্বার আছে, ইমেল আছে, তো আপনারা এই জায়গাটার মধ্যে আপনাদের মোবাইল নম্বর বা ইমেল আপনারা দিয়ে নেবেন। তো এখানে আপনাদের পাসওয়ার্ড দিবেন। তো আমার ইমেল নাম্বার আমি দিতেছি। তো বন্ধুরা, আমার ফেসবুক নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি এবার লগ ইনে টাচ করবো। তো লগ ইন এখানে শো করতেছে দেখেন, তো এটা দেওয়ার পরে আপনারা ঠিক লগ ইনে টাচ করবেন। তো লগ ইনে টাচ করার পরে আপনারা এখানে দেখেন ঠিক আছে, এমনকি এখানে এখন না, তো আপনারা যেখানে টাচ করতে পারেন, তো আমি এটাতে টাচ করব। টাচ করার পরে বন্ধুরা ঠিক এটা ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা কি করবেন, আপনাদের ফেসবুকটাকে ফেসবুকের মধ্যে চলে যাবেন ব্যাক করে, ঠিক আছে? তো আমি ব্যাক করে চলে যাব এবার। তো বন্ধুরা, এবার আপনারা কি করবেন, আপনাদের ফেসবুকের মধ্যে চলে যাবেন, ঠিক আছে? তো এই যে দেখেন আমি আমার ফেসবুকের মধ্যে চলে যাব। এবার একটা ভিডিও আমি আপনাদের সামনে ডাউনলোড দেব। তো কিভাবে ডাউনলোড দিতে হয় দেখেন, তো আমি একটা ভিডিও খুঁজে নেই এখান থেকে। সাপোজ মনে করেন যে এটা একটা ভিডিও, ঠিক আছে, আমি এটাই আপনাদেরকে ডাউনলোড করে এবার দেখাইবো, ঠিক আছে? তো আপনারা দেখেন, তো এখানে দেখেন ভিডিওটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনাদের এখানে দেখেন শেয়ার বলে একটা অপশন শো করতেছে। তো আপনারা কি করবেন, শেয়ারে টাচ করবেন। তো শেয়ারে টাচ করার পরে বন্ধুরা এখানে দেখেন অনেকগুলা
লেখা শো করতেছে। তো আপনারা কি করবেন বন্ধুরা, এখানে দেখেন নিচে মোর অপশন বলে একটা লেখা শো করতেছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, মোর অপশনের মধ্যে টাচ করবেন। এখানে টাচ করার পরে বন্ধুরা আপনাদের মোবাইলের অনেকগুলো অ্যাপ চলে আসবে এখানে। তো আপনারা কি করবেন, তো আপনারা এখানে যেটা ডাউনলোড করেছিলেন, ঠিক আছে, তো FB ডাউনলোডার বলে, তো এটার মধ্যে আপনারা টাচ করবেন। তো এটার মধ্যে টাচ করার পরে বন্ধুরা দেখেন ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা একটা অ্যাড আসবে, তো এটা ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখেন ডাউনলোড SD, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই জায়গাটার মধ্যে টাচ করবেন, ডাউনলোড SD-র মধ্যে টাচ করবেন। তো দেখেন এখানে দেওয়ার পরে অ্যাড চলে আসবে, তো অ্যাডটা কেটে দিবেন। তো এবার দেখেন বন্ধুরা আমার এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। দেখেন ডাউনলোড কমপ্লিট বলে এখানে শো করতেছে, ঠিক আছে। তো আমি জাস্ট গ্যালারিতে ঢুকে আপনাদেরকে যেটা ডাউনলোড করলাম সেটা এখন দেখাইতেছি, ঠিক আছে। তো আমি গ্যালারিতে চলে যাবো এবার, দেখেন আমার গ্যালারি এটা। তো গ্যালারির মধ্যে একটা লক দেওয়া আছে, তো আমি লকটা ওপেন করে নিই। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এই ভিডিওটাই এখন ডাউনলোড করেছিলাম, ঠিক আছে। এই যে এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করেছিলাম, তো আমি এখন ভিডিও স্ক্রিন রেকর্ড করতেছি, তো এটার জন্য আপনাদের সাউন্ডটা শুনতে পারবেন না, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন।